भाई सुल्तान भाई सुल्तान भाई सुल्तान भाई রোজ রোজ প্যান প্যানা নিয়ে ব্যান জানা নিয়ে আমার একটু মাথাটা আর চান্দি নড়ে যাইতেছে, আমার কিছুই ভাল লাগতেছে না। খাড়াও খাড়াও খাড়াও, আমার একটু চিন্তা করতে দাও, কেমতে যে এর সমাধান করণ যায় সেটাই বুঝবার পারতেছি না। তাই চিন্তা করে তো একটা বাইর করণ লাগবে। হ ঠিকই কইছেন সিস্টার ইন ভাবি, এর তো একটা সমাধান দরকার। কয়দিন আর এমতে চলবো? করতে হইব করলে হইব না, এখন এমন কিছু একটা করণ লাগবো যাতে এদের ঝগড়াগুলো বন্ধ হয়ে যায়। আসো আমরা সবাই মিলে কিছু একটা ভাবি। খারান 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 খারান, আমার কাছে কিন্তু একটা ফোন দিয়াইছে। ফোন দিটা হইল গিয়া দুলাবাই আর আপারে ঘুরতে দূর দেশে পাঠাই, তাইলে হেরা কাছাকাছি আইব, আস্তে আস্তে প্যারি মহাব্বতের কথাবার্তা কইতে কইতে দেখবেন এমনি শান্তি আইসা পড়ছে। সিস্টার ইন ভাবি কথা তো ঠিকই কইছেন, কিন্তু ঘুরতে যায় যদি আবার কেচাল লাগা যায় ঝগড়া বন্ধ দেয় তখন কি হইব? হ সোনালি একদম ঠিক কইতাছে, হ্যাগর তো কোনো ঠিক ঠিকানা নাই, এখন কই যে কার সামনে ঝগড়া বাজাই দিব, তখন তো মান সম্মান কিছু থাকবো না। আচ্ছা ঠিক আছে, এত কিছু ভাইবা চিন্তা তো কিছু করণ যাইব না, এটা একটা টায়াল বেসিস, টায়ালটা দিয়া দেখি কি খারায় বুঝছেন। আজকা তাহলে বিআই সাহেব আপনি যেটা ভালো মনে করতেছেন সেইটাই করবো। তাহলে কইছে তো একটা লাভ কি, চলো যাই। দুলা ভাই আপা তোমরা একটু ঠান্ডা করো, মাথাটা একটু ঠান্ডা করো, চান্দিটা একটু ঠান্ডা করো। দুলা ভাই দুলা ভাই আপনারে হাত জোর করে কইতাচ্ছি, আপনারা দুইজন মিলা কোথাও গিয়ে একটু ঘুরে আসেন, প্রাকৃতিক পরিবেশে যখন ঘুরতে যাবেন না দিলটা ফুরফুর করব, মনটায় শান্তি আইব, দেখবেন শান্তি আর শান্তি। ঘুরে আসুন, আমারে টাকা দিব কথা, ঘুরতে টাকা লাগবো না, টাকা দিব কথা আমারে। কি যে কইতাছেন না দুলা ভাই, হ্যাঁ আপনার এত টাকা পয়সা নিয়ে কি আপনি কপরে যাইবেন? মইরে গেলে তো এটি দিয়ে কোনো কাম হইব না। আমি কই কি যেসব টাকা পয়সা জমাইছেন ওগুলা খরচ করার মন করেন, মন করলেই দেখবেন ঠিকই যাইতে পারছে, এত টাকা পয়সা জমা আপনি করবেনটা কি? ঘুরতে যান, মনটা ফুরফুর করব, দিলটা বিশান্তি আয়া পড়ব, এনজয় দিলা ভাই এনজয়। কথা কইতেছে
গেম চে কোটা মারতেছে আমারে হইছে হইছে তোমরা ঝগড়া করো না তো বিআই সাবজেক্টটা কইতাছে সেটা করো দেখবা দুইজনেরই ভালো হইব কেমতে ভালো হইব কেমতে আমি যে ঘুরবার জামু টাকা লস তো হইবই মাগার আমার ব্যবসা দেখবো কেটায় কেটায় আমার ব্যবসা দেখবো ব্যবসা পানির মধ্যে ডুবাই দিয়া টেহা পয়সা ছড়াবার আমি পারুম না আমি ঘুরবার যাবার পারুম না বাস আচ্ছা তুমি যদি ঘুরতে যাইতে না ইচ্ছা হয় যাইও না অশান্তি করতে ইচ্ছা হয় অশান্তি করে সারাদিন বইসা বইসা আই চলো বিক্সিস কোন দিন বুঝ পারবে না কি যে কমু না কিছুই করেন আরে বই শাদি করছে চটপটি খবর দিছে কেঠায় চটপটি আমি তো দিলের থেকে আপনার ভালোবাসি ভাইজান আমি আপনার লেগে ওই ব্যক্তি গেছিলাম সোনালি আপাচ্ছে না টুকু যে বেটারে বিয়া করছে শাদি করছে ওই বেটির নাকি ডাঙ্গর এখন পোলা আছে থাকলে থাকবো সমস্যা কি তোর একজন বিয়া করতেছে শাদি করতেছে বাচ্চা আছে তুই তো খুশি খেলা হ্যাঁ আমার কি সমস্যা হইব সমস্যা হইছে এই ডাঙ্গর এখন পোলা লয়ে যে বেটার বিয়া করলো মান সম্মান কিছু থাকবে সব তো শেষ কি সর্বনাশ রে মান সম্মান নিয়ে যা যা কাম যা যা মান সম্মান গেলে কিন্তু ভালোই হইব ঠিক না এইছে কাজ কর জানিস বিজলি রাজিন আর সালের লগে দেখা হয়েছিল ও মা তুই যে এমনি কথা কথা শুরু করলি আমি তো মনে করছিলাম তোর মনে হয় সুলতানের লগে দেখা হয়েছে দূর আর কথা কইস না সুলতান রে সেদিন দাবরানি দেওয়ার পর থেকে আর তোর বাড়ি থেকে বের হয় না আর আর দেহি নাই কা তোর সুলতান কি এমন একন ভয় পাইন না পাবলিক একটু কি এতে কি হইলো অমনি সে ডর খায় গেল হয় বিজলি সাবধানে কথা কা কইলাম সুলতান রে লইয়া একটাও বাজে কথা কবি না তুই জানস না সুলতান আমার জান আমার জানে জিগার আমার বয়ফ্রেন্ড আমার প্যারে লাল আরে তাই হ্যাঁ তাই আরে লইয়া কেউ কিছু কইলে আমার একেবারে দিলে যায় লাগে তুই বুঝস না আচ্ছা 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 ঠিক আছে আমি আর কিছু কমু না ঠিক আছে হইছে হ্যাঁ তোর লাগেই তো তোর লাগেই আমি আর এখন আমার সুলতানের দেহা পাই না ওমা আমি আবার কি করলাম ওমা তুই তো সুলতানের দাবরানি দিছস তোর দাবরানি দেওয়ার পর থেকেই তো ভয় পাইছে হেলেগে তার বাড়ির থেকে বাইর হয় না আহারে কি ভদ্র পোলাটা আচ্ছা তোর সুলতান যে এমন ভয় পায় সেটা কে জানতো হ্যাঁ আমি তো একটু মজা করবার গেছিলাম আর আমি কি গুলি ফুটেছি নি হ্যাঁ গুলি ফুটেছে তো তার মায় এনে আমার দোষ কি শুধু শুধু মজা করতে যে উল্টা মনে আমার দোষ হয়ে গেল হইছে হইছে আর কথা কইস না তোর মজার লাইগা একজনের জীবন মরণ নিয়ে সমস্যা হয়ে গেছে গা জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে গা আচ্ছা সেইটা কি না আমার দোষ না তোর দোষ না সব দোষ আমার আচ্ছা বাদ দে আচ্ছা ঠিক আছে বাদ দিলাম আচ্ছা হন্না বিজলি আমার একটা বুদ্ধি দে না আমি কেমতে ওই সুলতানের লগে দেখা করবার পারি সুলতানের বাড়ির সামনে যাই দাঁড়ায় থাক একবার না একবার তো দেখা হইতেই পারি হাঁচা কইতাছ আবার হাসুস গেলা কইলাম আর তুই
সারাদিন এখানে খাড়া থাকবি, তোকে মাথা খারাপ নি? কি করুম কস না, সুলতানরে না দেখে তো আমি থাকবার পারি না। সর্বনাশ, কানা কুলিমের লগে দেখা হয়ে গেল না, না জানি আবার কি গঞ্জাম করে বহে। তোরেই তো আমি খুঁজতাছি। কি বে বান্দারপ, আমি তো তোরেই খুঁজতাছি। হ্যাঁ, কেমন আছিস তুই? সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কেমন আছেন? কতদিন হয়ে গেল ভাইজান আপনার আমি দেখি না, বুঝবার পারছেন? আয় হায় ভাইজান, আপনার মাথায় কি হচ্ছে? মানুষ উইক পড়া ঘুরে, আপনি উইক না পড়া কুন্ডার হেলমেট পরে ঘুরতাছেন, কি হচ্ছে ভাইজান? মান্দারপ, আমার লাগে অ্যাক্টিং করছ? হ্যাঁ, আমার লাগে অ্যাক্টিং করছ, তোরই তো আমি টোকাইতাছি, আর তুই তো আমার হাল করছ। আর মান্দারপ, তোর লেগেই তো আমার আজকাল ওই রাস্তাঘাটে হেলমেট পরে ঘুরতে হইতাছে, আর মাঝের সামনে সরম পাইতে হইতাছে, বোঝা পারস না? ছিছি ভাইজান, এটা আপনি কি কইতাছেন? আমি আপনার মাথা ভাড়াবো গেলা? মান্দারপ আবার সাধু ছাজ অ্যাক্টিং করছ আমার লাগে, বোঝা পারস না? না, আবার দেখ কি করছ, নিজে মাথা ফাটাই দিয়ে তুই আমার সামনে অ্যাক্টিং করতাছিস, এমন ভাব করতাছিস, মনে করতাছিস যে আমি কিছুই জানি না, আমি সব জানিবে? সত্যি করা কোন ভাইজান, আপনি আমার দেখছেন নি যে আপনার আশেপাশে আমি আইছি? আরে মান্দারপ, আমি দেহুম কেমতে মাইনছে দেখছে? আমি তো বাড়ি খাওয়ানোর পর মাথার মধ্যে জিম লেগে গেছিল, আমি বয়ে পড়ছি, দেখা পারি না। মাইনছে দেখছে মানে কেঠায় দেখছে? কেঠায় বা চিকন আছে না? চিকনে কইছে ভাইজান, আপনি নিশ্চিত থাকেন আপনার মাঝে আর আমার মাঝে চিকনের একটা গেম খেলছে, একদম মিথ্যা কথা ভাইজান, একদম মিথ্যা কথা। মিছা কথা কইছে? ওই মিছা কথা কইছে? ওই মান্দারপু, তুই চিকনের যে কছ নাই, তুই সময় সুযোগ পাইলে সময় সুযোগ বুঝ জামা মাথা ভাড়া দিবি, ওই চিকনটা কছ নাই? অস্তাক ফিরল নাওজবিল্লা, চিকন ভাইজান, আমি চিকনালের এই কথা কুমুকির লেগা, আপনি আমার জানে জিগার বড় ভাই না, আপনি রাস্তায় দেখলে আমি সালাম দিই না, সম্মান করি না, আর চিকন তো আমার বিরোধী পার্টি, ওই তো আমার দেখবার পারে না, এই কারণে আপনার বৃত্তে আমার বৃত্তে পেজগি লাগাই দিছে। আর যদি প্রমাণ হয় রে মান্দারপ যে তুই আমার এই কামের পিছনে আছিলি, তাহলে যে কি হাল করুম না, তুই কিন্তু বোঝাবার চেষ্টা করে দিলাম। হইলো, আপনি যদি প্রমাণ বিক করবার পারেন এই কাজ আমি করছি, সাজা দিবেন বি সাজা আমি মাইনা নেবো, মনে থাকে যে? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাপ দেখল কানা কলিম, আপনি মাথা তো আমি ফাটাইছি, চিকন তো ঠিকই কুছে বে। ভাই ভাই, কইছিলাম কি তুমি আগাও, আমি আইতাছি, একটু কাম ছিল আমার। তোমার যে কি কাম এটা আমি বুঝি না, যাও না, আইতাছি তো, আইতাছি, যাও যাও না। সোনালি কই গেছিলা? বিজলি গো বাসা গেছিলাম কেলা। হায় হায়, বিজলি গো বাসাত গেছিলা, আমার লয়ে যাব না? তুমি ফ্যামিলি গর সাথে না ঝগড়া আছে, যাইতা আমি কইলে? বিরোধ থাকলো সমস্যা কি, তোমার লগে যাইতাম, নিতাম আমারে, কয়া দেখতে যাই কি না? আমি তো সেটাই ফিল করি কিন্তু তুমি তো মাইনা নিবার চাও না। যখন আবার থাকুম না, তোমার মাথা থাপড়ে হয়ে গেলাম, কাম হবে না, বুঝছো? টেনশন নিচ না, এই সময় তোরে দেবো না। আইছে মিয়া ভাই কই? ভাই যান এই আবে, ওই হালার পচিক না, তোরে না মনে মনে খুলতাছি, পালাই হয়েছে, তুই আমার সামনে পড়ে আসিস না। এমন ভাবে কথাটা কইলি মনে হয় যাচ্ছে কি আমি তোর লগে দেখা করবার গেছি? হ্যাঁ, আবে আজেরা পেটাল বাদ দেবে, আমি তো তোর মতন আজেরা খাই না, বাজারে গান গাই না, আমার কাম আছে বে। ও আবে, আমি আজেরা খাই আর তোর বি কাম আছে? কি কাম বে আছে জানোস না? তোর উপরে কি খাটটা আছে আজকে,
এমন হইতে পারে কি আমি তোর আজকে মাইরা হালামু তুই আমারে বহুত মুসিবতের ভিতরে কিন্তু ঢুকা দিছস আবে ওই কেচাল বানাইতে চুত কেলা ভাই কেচাল বানাইতে চুত কেলা ভাই আমি তোমাকে কি করছি এটা কবি তবে আপে কি করছস কইতাছস মানে আপে তুই কলিম্বের কাছে আমার কথা কি কইছস আমি কলিম্বের মাথা ফাটায় ফেলাছি তুই আমার নামে বেহাল আমি ছ কথা কইলি কি লাগা কলিম্বের মাসখানে আমার মাসখানে একটা পেছকি ঢুকা দিছস আবে ওই যেটা কইছি ওটা তো সত্য কইছি আবে তুই এটা কি কইতাছস তোর কথা হই না তো আমি টাস্কে খাওয়া গেছি গা তোরে যদি কেউ কোয়া থাকে কান চিলে নিছে গা তুই কি চিলের পিছ পিছে লড় করবি না দা হবে হালা কানটা তুই দেখবি আবে যেটা সত্য এটাই তো কইছি তুই আমার কষ্ট দেখ দেখ কোন বেবাইরা মাথা ভাড়া হবি কষ্ট আবে ওই খাটাস কলিম্বে কি তোর মতন চিকা নেহি আর কলিম্বের এম মারুম কেলা তোরে মারি দেখি কি হেরে মারবার হুম হে বড় ভাই না তারে সম্মান করি না তুই কি লিখ পাতাইলে কি লাগা হালা চিক না আবে ওই সম্মানের বাগান হে পড়ছি রে তুই তো মারছ দি হাঁচা কথা দি কইছি তারপর ভালা সাজস কেলা আবে হন আমি তোরে ভালা ভালা কইতাছি কলিম ভাইরে যে কবি হের মাতা কে ফাটাইছে আমি কইবার পারি না আমি এই ব্যাপারে কিছু জানি না বুঝবার পারছ তুই কইবি আমি কিছু কমু না তুই কইবি আমি কমু না আমি কইতাছি তুই কবি কলিম বেরে আমি তো কথা কি লাগা সাপোর্ট দেব আমি কমু না বাসছে জেরে সত্য রে কবি তুই কেন কমু আমি কি তোর খাই না তোর পড়িবে কইবি না না কইবি না তুই না এই কইবি না তুই কইবি না আরে না হাই কইবি না 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 কইবি না তুই কই ভাই আজ তো থাকো দেখান তো আবার সামনে পাইল একটা চিবি দিব আচ্ছা স্বপ্না তোমার নাম কেঠা রাখছিল স্বপ্না কত আরে তুমি আমার জীবনে আছো তো স্বপ্না রে কোনো কাল চারটার সময় আসবে কিন্তু দেরি করব না আমি ঠিক জায়গা মতো খাড়াই থাকো আচ্ছা শোনো সেই দিনে পারফিউমটা দিয়ে দেয় ওই যে সেইদিন দিয়েছিল আহারে কি সুন্দর মুনলে পরে মুন্ডাই কয় আসমনি ঘুরাই দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আয় ঠিক আছে কিল কাল লোকে কথা কইতেছিল আমার দেখ ফোনটা কাইটে দিলা আমি আইসা পড়নি কি ডিস্টার্ব হয়ে গেল না আবার ফোন দিয়ে বন্ধুরে ডিস্টার্ব করুম কেলা বুঝো না ডিস্টার্ব না তো আমি কইতাছি তুমি আরেকবার কল দিবা কল দিতে কইতাছি কল দাও 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 দিয়া ফেলাও ঝামেলা করতেছো কিন্তু হুদা হুদি বুঝছো আমি হুদা হুদি কল দিমু কেলা কহ কে চল বাড়িতে চো কেলা এখন কি তুমি কল দিবা নাকি আমি কল দিমু দেই ফোনটা দেই আচ্ছা আচ্ছা আমি দিতাছি 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 ঠিক আছে হ্যালো হ্যালো দোস্ত কেমন আছো আবার ফোন দিলা না না ফোন দিলাম আরেকবার হুদা হুদি ফোন দিছি সামনে কে সামনে কথা হ্যাঁ হ্যাঁ সামনে কে জি সামনে সামনে আমি আমি বুঝবার পারছেন সামনে আমি বুঝতে পারছি কিন্তু সে আমিটা কেটা আরে হালাই আমি হইতাছি তাবিজের ওয়াই শান্তি বেগম বুঝবার পারছেন না কি হালাই আরে কি বলছেন বুঝবো কিভাবে আপনি যদি তাবিজের বউ হন তাহলে আমি কে আমাকে তো তাবিজ খান বিয়ে করেছে তুই তুই তাবিজের ওয়াই হ্যাঁ আমিও তো তাবিজের বহু আপনি কেটা হ্যালো আমি বিশ্বাস করি না তুমি এমনি ফোনে নানা রকম ফুজুর ফাজুর করছো তুমি তাহলে বিয়া করছো 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 হ্যালো স্বপ্না আরে ধুলো পাগলে পাতলামি করছে কিছু না কাল কিন্তু আইবা তুমি ঠিক আছে ওই পারফিউম দিয়ে
চিবিচি কোনালি হঠাৎ করে আদর যত্ন বাড়াই দিলি কি মনে হইতেছে হাতি যত্ন বাড়াই দিচ্ছি মানে এটা কোনো কথা বললেন ভাই আমার কেন কেন মনে হইতেছে তুই কোনো ঝামেলা করছ না ভাই কোনো ঝামেলা বল নাই একদম সিধা না বে আমার কেন লেগে তুমি সন্দেহ হইতেছে বুঝছো ভাই আপনি আমার সব সময় কেলা জানি সন্দেহ করেন আপনি কখনো আমার আপন করে নিতে পারো নাই না তুই যে হারে আমার গাতির দিকে ব্যথা দিতেছ না মনে হইতেছে তুই আমার বড় রাগ করে রইছ না না মানে ওই রকম কিছু না কি মানে মানে একটা কথা বলা চাইছি এটা তুমি আগেই বুঝে পারছো কয়ে পালা না মানে ওই যে চুন্নির ব্যাপারটা কি বুঝে গেছেন নি কি বুঝলিবে আমার চুন্নির ব্যাপারটা বুঝে গেছেন নি বুঝে গেছি মানে আমি ওই হোমন্ত্রীর পথের কথা ভুলে যাবো ওই আমার যেই লৌড়ির উপরে রাখছে বুঝছো এখন ওই কথাটা মনে হইলে না আমার চান্দিটা গরম হয়ে যায় মান্দার পুত্রে খালি একবার আমার হাতের কাছে পাইলি অরে টুকরা টুকরা করে আমি বুড়ি গঙ্গা ভাসাই দিব বুঝছো সাবাস ভাই সাবাস এই হচ্ছে পুরুষ ফুলার মতন কথা আদয় কি কইলি আমি কি রত্না নিহি না না রত্না ভাবি বের ভাই বান কিরা না ভাই না না রত্না আপার মতন নেবেন যে আমি কেবল মান্দার কি কইলি ওই ভাবি মানি ভাবি কাঠা ওই কি কইলি ভাই চাবার মুখছিল খায় ভাই আছে কে ভাই ভাবি না রত্না আপা আপা মাফ করে হ্যাঁ এই কথা জীবনে কবি না মনে থাকে যায় ঠিক আছে মানে চিনির ব্যাপার ও চিনি ওর যে কি সাহস বাড়ছে ভাই মানে ওর কথা কি কম কেন কি করছে ও আমার একটা ভাই যে লড়াই দিচ্ছে ভাই লড়াই করে ওই তো মনে কেন লাগা পার করে দিচ্ছে হচ কি তাই আর কই কি ভাই ও সাহস চিন্তা করে রাখেন ভাই ও আপনার কয় কেন করি আমার কয় আপনি নাকি ভাবি নিলে তুলনা মানে মানে রত্ন আপার লয়া মানে রত্ন আপার লয়া আপনি নাকি গাঙ্গের পারে গেছেন প্রেম করবার ওই যদি আপনার একা পাইতো না আপনার চোখ খুলে নাকি মার্বেল খেলবো আপনি কি কইলিবে আমার তো চোখ এমনি একটা নাক্কা এই হোমন্দির পুত্র আবার আমার আরেক চোখ দিয়ে লাটিন খেলবো মান্দার পুত্র আজকে শেষ করে ফেলাম চল তো আজকে আয় তুমি ওই সালাম আলাইকুম চাচি ওয়ালাইকুম সালাম তোর বিচারটা কি রে তুই এনে গুরগু করতে থুসেলাই আর তো তো চাচা একলা এটা কি কইতাছেন চাচি চাচা একলা থাকবো কেন লাগা ছোট ভাই তো লগে আছে আর মুই এলাম আপনাকে দেখতে এসি আপনারা কেমন তোরে কে রাই কইছে আমাকে দেখনের লেগা আমাকে দেখনের তোর কোনো দরকার নাই কা তুই আলোতে তোর কাম তুই আলোতে যাবি ঠিক আছে চাচি আমি যাইতেছি এখন চাচি মরে আমি ইদানিং খেয়াল করতেছি তোর ভিতরে কি জানি একটা হইছে কি হইছে রে চাচি এটা আপনি কি কইতেছেন মোর ভিতরে মানে বুঝতেছি আচ্ছা হইছে তোর বাড়ি কোন জেলায় রে আমার দাসের বাড়ি বলছিলে তুই বরিশালে বাসা বাদ দিয়ে আমাকে বাসা কথা কবার লাগছত কেলায় হ্যাঁ কেরাই কইছে তারাই আরে আপনি তো ঢাকা আবাসায় কথা কন আমি ওইলে আপনার লগে থাকি আপনাকে দেখে দেখে একটু শিখতেছি আর কি আরে আমাগো বাসায় কথা কইবা তো তুই পারস না তা তুই কেলা এটা চেষ্টা করবি আমি তো বুঝলাম না এই বিষয়টা তুই তোর বাসায় কথা কবি তুই বরিশালা পোলা তোর বরিশালে ভাষা তোর মুখে ভালো বানাইব আর ওই ভাষার একটা আলাদা মজা আছে সেইটারে উপভোগ করার চেষ্টা করার লাগবো তুই তো আমাগো ভাষাটারে কথা কইবার লাগছো আবার সেটারে মিলাইয়া জুলাইয়া কেমন জানি একটা পেঁয়াজ গোছ লাগাই দিছো দিয়া তো এটা রিমিক্স বানা ফেলাইছো কি রে ঠিক আছে চাচি এরপর তুমি ঢাকা ভাষা কমো না আমার দেশি ভাষা মই বরিশালের কমো এখন থেকে সব সময় নিজের ভাষায় কথা কবি নিজের আঞ্চলিক ভাষায় কথা কওয়ার আলাদা মজা আছে সেটা রে নিবি বুঝছো ঠিক আছে চাচি মই সাসার ধারে চলে দিয়েছি আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম এরপর হইতে মই এক্সের বরিশালের ভাষায় সর্বে সর কথা কমো হ্যাঁ ওরে আবার আল্লাহ তুমি আবার যদি এটা কি করলা আমি কি এমন করছিলাম এত বড় একটা পাপের শাস্তি তুমি আমারে দিলা আমার এত সুন্দর সংসারটা একেলে চাই চাই বানায় দিলা আল্লাহ আমি কি করছিলাম এমন কি ওই ছাপা কান করে কান্তছো খেলা হ্যাঁ পুরা বাড়ি তো মাথায় করে লইছো মরা মাইছে লান কান্তছো খেলা আমার সব শেষ হয়ে গেছে রে বই না মারি এত যত্নে গড়া সংসার সব মাইছে আইসা খাইতাছে বই তুই বুঝতাছস না কিচ্ছু ও ঘটনা তেলে এখানে প্যাচ খাইছে না হুনু আপা কইছিলাম তো জামাইর লগে ঝগড়া কইরা বাপের বাড়ি আয়ো না শুনছিলা কথা ঠিকই তো ঝগড়া কইরা বাপের বাড়ি গেছো গা এখন লাও ঠেলা সামলাও কেমনি কি করবা ওরে বোন আমি তো পুরাই শেষ হয়ে গেছি গা ওহন পর্যন্ত মাত্র দুইটা অ্যাকাউন্টের খবর পাইছি আর তো কইতে পারতাছি না কুয়ানি কুয়ানি আর ওই যে অ্যাকাউন্ট বলে কুল্লা রাখছে ওরে বোন আপা
পাপা পাপা তুমি একটু থামো শান্ত হও পুরো কানের পুক নড়াই দিতাছো তো হ্যাঁ থামো একটু থামো শান্ত হও কি হইছে ভাবি এমন চাইতে গেল গালা আরে চাইতা যায় নাই কা হের মাথা ফটটেন্টি হয়ে গেছে গা দুলাবাইর চিন্তা হে তার টুটছিরা গেছে হে লেগা বিলাপ পড়তাছে বোন আমার তো সব শেষ হয়ে গেছে গা ওহো আপা কি সব যে আ যায় রে পেচল পারো না থামো তো ভাবি ও ভাবি কান্দো কেলা আমরা কি মরে গেছি ওরে বোন তোরা আছিস দেখে তো হুনু বাচ্চা আছি জগৎ সংসারে তাইলে কবে তো ফ্যানের সাথে জুইল্লা এমন হয়ে যাইতাম গা ভাবি কি কও এইসব থামাও তো কান্দনটা থামাও কি সব যে কও না আপা এসব হুনতে আমার মন চায় না দেখ জুনি নিজের বই না আমারে দেখবার পারতাছে না আর স্বামী তো নাই আমার তো সব শেষ হয়ে গেল এ তু যত্ন করে সংসার সব শেষ হয়ে গেছে গা কি কাও এইসব আর ইয়াইন তো অভিমান করছে কান্দো না তো ভাবি আমরা আছি না সব ঠিক হয়ে যাবো দেখো সব ঠিক হয়ে যাবো কান্দো না তুমি একটু থামো ঠিক হইব না কিচ্ছু ঠিক হইব না সব তো শেষ হয়ে গেছে গা বই আমি শেষ হয়ে গেছি আমার এত সুন্দর সংসার গেছে গা একলে একলে গেছে গা মগর হাসির যে ঘটনাটা ঘটছে না ওইটা তো আমি ঠিক মতো তোমার কাছে কইয়াই পারি নাই ওইটা কইলে আরে হাসি কে তোমরা তো হাসতে হাসতে ফিরে মানে অজ্ঞানে আবার মাগার ময়রা বিচে একবার পারো হায় হায় তবে কয় কি হাসতে হাসতে যদি ময়রা যায় তাহলে আর কনের দরকার নাই তুই থামরাত না আর কলি ভাই হাসি বন্ধ করো তো কাহিনীটা কি সেইটা কও না যেমতে হাসতেছো এই কাহিনী না শোনা পর্যন্ত আমার পেটের ভাত জমিব না কও শুনবা শুনবা অবশ্যই শুনবা আমি একটু হাইসা লই আরে ওই যে তোমার বান্ধবী আছে না মোনালি মোনালি আছে তো কি হয়েছে আরে না না মোনালি কিছু করে না কে ওর আরেকটা বইন আছে না সোনালি ওর বোন সোনালি হ্যাঁ আছে ও কি করছে না না হয়ও কি কিছু করে না কে ও কিছু করে নাই ওই যে ও আরেকটা বইন আছে না কি যেন নাম চামেলি চামেলি কি করছে না না ওও কিছু করে না কে আরে আমি আমি আমার এই জীবনে আমার নিজের হাতে যে কয় হাজার সাদি দিছি এটা আমার নিজেই কয়ে পারুম না মগার জীবনে আমি কোনো অনলাইনে বিয়েবার পারে এইটা কখনো হুনি নাই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা যায় না তো হুনছি মগর সাদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে কাম নাই আমি মোনালিকে ফোন করে সব শুনে নেব নে ঠিক আছে আর তুমি যাও তাহলে আসুন না 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 এটা এটা হইতে পারে সাথে করছে তামিজ ভাই আমি তো কিছু বুঝবার পারতাছি না এক কাম কর মোনালিকে ফোন দে তুই যাই না ল না না আচ্ছা না আমি চেয়ার কাটাই জানে এখন আমি কিছু কমো না ও নিজে থেকে ফোন দিব হ্যাঁ তাও ঠিক আচ্ছা যেটা তোর দেখা দিচ্ছিলাম সেইটা হইল গিয়া ভাই আমার দাঁত ফালাবেন তো এই তোর লোকে কয়দিন আগে চুন্নি মারামারি হয়েছিল না পরে মারছে না ইচ্ছা মতো ফেসেছে না তোরে তো শিখ কয় না
এনে খারাপ হয়েছে তুই তোর জিগে উল্টা পাল্টা কথা কস্তুই এই কথা তোর যেটা জিগে এটার উত্তর না পেলে হাসা ফালাম না মারুম না তোরে আচ্ছা জিগানু কি জিগেবেন তুই জানে আমার শত্রুপক্ষ লোক আমি কিরা জানি না বলছি কি ভাই ব্যাপারটা বুঝেন যে এই যে আপনি আমার কিরা এত ভালো লাগে জানেন আপনি পুজা পূজাটাই মন কোন একটু ভিড় হলো ভালো লাগে এই আরে বেলুন মনে হইতেছে আমারে হ্যাঁ ট্রেনের চাকা পাম দিতা চো চি চি ভাই এটা কোন কথা কইলেন আপনি একটা জ্ঞানী মানুষ হইয়া এই ধরনের কথা কয়া পারেন হৌরার পো বিলেন চামচাতেও তো তোর চেহারা খারাপ আবার হ্যাঁ নাকি নায়কের পাপ লিব চোরের মতো লাগবে তোর যে ওই দিন গাড়ুতের মধ্যে গাড়াই ছিল বুঝলে গেছ মনে নেই গা হ্যাঁ আবার তুই এনে ঘুর ঘুর করতাছ তো সাহস তো গেলাম মেলা হয়ে গেছে রে ভাই কসম খায় কইতাছি ভাই বিশ্বাস করেন আমার লগে ফুচকার লগে কোনো সম্পর্ক না না চুপ করে লগে কোনো সম্পর্ক নাই খালি মানে এমতি আর কি বুঝল না মানে এক তে তিন গুণ এক তে তিন গুণ এমতি যাবি নিলে আমি তোর এখানে বানাবো গেলাম যাবি তুই এমতে গা হাই কি করছো তুমি কিছু করতেছি না তোমার অপেক্ষা করতেছি সত্যি বলছো আমি কি কোনো সময় তোমার মিছা কথা কইছি কো না সেটা তো কখনো বলো নাই কিন্তু জান তোমাকে না আমার দেখতে খুব ইচ্ছা করছে ও হুন তো দেখ পারবো না আশেপাশে মানুষ আছে না আমি তোমাকে একটু ভিডিও কল দি আরে না না অন ভিডিও কল দিতেই বল না জান তুমি কবে বিয়ে করবে কেন শোনা তোমার কি বিয়ে কোনের লাগে মন উথল পাথল করতেছি না আমাকে তুমি কবে বিয়ে করবে কও তো তোমারে তুমি বিয়ে করছি তুমি জানো না সত্যি সত্যি বিয়ে কবে করবে সেটা বলো না তাই এসে পড়ে তখন কিন্তু তুমি কিছু কইতে পারবে না আচ্ছা তুমি আয়া পড়ো তখন দেখুন না জান শুনো আমার না কিছু টাকা লাগবে কিছু টাকা পাঠাও না জান টাকা দিয়ে কি করবা শোনা জান আমার নতুন জামা কাপড় অনেকদিন ধরে কিনা হয় না তো আমাকে কিছু টাকা পাঠাও আমি নতুন জামা কিনবো পরের পয়সায় এত ড্রেস কিনতে হয় না জান তাহলে একটার লাগে অন্তত টাকা দাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে আকাশ করে পাঠাই দিব নে আকাশ করে না বিকাশ করে পাঠা দিবা তাহলে আমি এখন রাখি পয়সা নন হয়ে গেছে অন্তত রেখে দি ভাই কি কইলা আরে না না কিছু না কিছু না মাস্কারা করছি ঠিক আছে তাহলে আমি এখন রাখি হ্যাঁ রাখো বাবু কালি টেকা 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 ফকিন নির বাচ্চা ফকিন নি পরিচয় না দিলে আপনি চিনুম কেমনে মানে আপনি কেঠাই একটু বলবেন আপনি পরিচয়টা দেন অবশ্যই কি কইতাছেন আপনি চিনা জানা থাকলে বাতচিত করতে সুবিধা বুঝেন না কয়া ফেলেন আপনি পরিচয় দেন না আপনি কেঠাই কোন আপনি বললাম দুস্থ আছেন অনেক চুইট করে কথা কইতেছেন আপনি তাই নাকি আমি দুষ্ট ঠিক আছে তাহলে রাখি বাই আরে আরে রাখেন কি রাখতে চিনকলা আপনি কথা শুনে গেলে আমার দিলে হেভি খুশ লাগছে লেগে তো আদর করে আপনি দুস্থ কে বলাইছি বুঝছেন না হইছে হইছে আর পাম দাও লাগতো না হইছে দূর পাম দিমু গেলা মানে আমি যদি সত্যি কথা কই এমন গেলাম আপনি লজ্জা পাই যাবেন গা আপনি কলা হই না আমার মনে হয়েছে কি জানেন আমি মনে হয় ইন্ডিয়ান শিল্পী নিয়ে কাকার হলে কথা বলতেছি তাই নাকি নেহা কুরকুর একদম 100% সত্যি কথা আর ও ভালো কথা ওই বেটির নাম নিয়ে কুকুর না পেলাম নিয়া কাকার বুঝছেন মাইয়া মানুষের সাথে কথা কইতে খুব ভালো লাগে তাই না সালাম বাবু ওই কেডা তুই ওই কেডা
কথা মাইয়া মানুষের পিছু লইতে ভালোই লাগে তাই না ওই সত্যি করে কো কে তুই আর আমি কার পিছু ছিক কে তুই তাবিজ খানের বোন সোনালীর পেছনে কুত্তা লান যে গরু সে দেখি মনে করছো কেউ দেখে না সবাই দেখে ভাই কবিনা ভাই কবিনা তুই কেঠা কবিনা তুই নিজে মাইনসের বোনের পেছনে গুরগুর করলে সেটা কোনো দোষ নাই কেন আর নিজের বোনের পেছনে আর একজন গুরগুর করলে সেটা খুব দোষ তুই কিন্তু অহন তোর পরিচয়টা দিলি না বললাম তোরে তুই কি মনে করছিস তোরে পাবো না আমি পাইলে গেলাম তোরা পিস্তালা বলাম হয়েছে অত ফাপড় দেওয়া লাগতো না বুঝছি তো নিজে মাইনসের বোনের পেছনে কুত্তা লাল চক 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 করবা আর নিজের বোনকে শোকেসে সাজাই রাখবা বিয়া দেওয়ানোর দরকার নাই তাই না সালা বাবু হ্যাঁ কি মনে করছিস তুই তোর আমি চিনে পারি নি কে এখন তো চিনছি তুই কেঠা তুই তুই কোন জায়গায় আছিস কত তোর রাস্তার মধ্যে পালা যদি আমি না পিসছি মনে আমি যে কি করুম রে আমি যে কি করুম ঠিক আছে তুমি আমার তো সালা বাবু তাই না তুমি আমারে পিসবা তুমি আমারে ছেজবা তুমি আবার আমারে গোলাপ ফুল নিয়ে তোমার বন্ধে আমার হাতে তুলে দিবা কোনো সমস্যা নাই কে কিন্তু ঘটনা হইতেছে আমি তো তোমার কান্ড কীর্তির কথা পুরান ঢাকার সব মানুষের কাছে কয়ে দেব বুঝছো সালা বাবু তোরে আমি নাইকার পোক করছে কি রে আমার লগে মস্করা করে প্রি কেমন আছো কাজ সকালবেলা বাইকে গুজি দেছো আমি সকালে বাড়ুম না বিকালে বাড়ুম আরে তোর মতো চিকনা কাছে কয়া বারম আই রাস্তার মধ্যে দাঁড় করায়া আমার কি আবার রসরালা পড়তেছ হ্যাঁ আই তোর না কইছি দুনিয়ার যত রস আছে সব তোরে কামু হ্যাঁ না না ওইসব রস আমি খাবার চাই না আমি কামু আই কারা কি কইছস হ্যাঁ কোন রস খাবেছস তুই যা কইলাম যা না ব্যাপার তুই যে দেখ তুমি কি তো আমার বাবা গে আমি তোরে কইতাছি তুই যা আব্বে আমার মাথার কই দিলাম গরম করিস না আসলে তোমার কথা বুঝবো মানে তোমার আমার মন ধরছে মনের কথাটাই খুব আছে আমি গেলে কিন্তু জি না যাই গা পরে কথা বলি দেখলি আমার সৈতা জ্বলন হচ্ছে ওই চটপড়ি ওই চিকটা করে চিকটা তোরে কি করছে রে কি কইব পিতার কথা কয় ওই হালার পর চিকটা তোরে প্রেমের প্রস্তাব দিছে তোর লগে প্রেম করবার চা তুই কি করছিস তোরে এটা আমার নতুন কি ওই আমার রাস্তাঘাটে যেইখানে পাইবো ওর যত পিরিত আছে সব আমার উপরে ডাইলা দিব ও তোকে ডিস্টার্বের উপরে ডিস্টার্ব ওই হালারে চিকটার আমি দেখতেছি চিকটারে দেখতেছি ওর একদিন কি আমার একদিন তুই বাইতে যা চিকটাক দেখে লোক হয়ে দিলাম হ্যাঁ তুই বাইতে যা হালার ঘরে হালা চিক না তুই কই গেলি হালার ঘরে নদীর পাড়ে যেতেছো আল্লাহ বাঁচাইছে একদম জিয়ঙ্গের মতন বাঁচাইছে আল্লাহ আপনার কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া ওই চুনির হাতে তো বাঁচাই দিচ্ছে ও যদি ওই ধরতো না একদম ছিল্লা কলা খাওয়া দিত বাপ রে বাপ আমি এত সময় হবো কিনা ম্যাটার লগে তো কটাই বোটাই নিয়ন ভাবি চিনতি আজ কপালের মধ্যে কি করবো তুমি মনে করছো পলায়া বাইসা গেছো গা তুমি বাইসা যাও না এবার সত্যি করে কও মায়ারে কি কইছো মায়া কোন মায়া আমি তো কোন মায়া কথা বলি তুই কি সকাল সকাল আওলাই দিবে আবে হালা তুই চিনোস না তুই আমার লগে নাটক বি করতাছস আবে তুই চটপটির লগে কি করছস ওইটা আমি তোরে জিগাইতাছি স্মরণ করে দিতাছি আরে কি হইছে পাগল রানী মিয়া সাত সকাল বেলা চটপটি চটপটি করতাছে চটপটি খাওয়ানোর জিনিস তো চটপটির লগে কম তো কথা কয় আর চটপটি সাত সকাল বেলা পামু কই চটপটি আর বিকাল বেলা আল্লাহর পচিক না তুমি ভাব নিতাছ মানে আমার লগে মজা নিতাছ মজা লইতাছ মজার জায়গায় যখন দুইটা গার মোহাম্মদের ছল্লাল্লাহ মাইরা দেবো না তখন বুঝবা
কি কইতাছি স্বীকার পাইবা ভালো ভালোই কইতাছি তুমি চটুলিলা কি কইছো এটা আমার কাছে স্বীকার বি পাও আরে আজব তো ভাই বুঝতাছি না তুই কি কইতাছিস না কইছিস পাগল হয়ে গেলি নিবে আমি চটুলি লোক কথা কম গান তো চপরে খাও না জিনিসবে আরে আমি কইতাছি তোরে কি কইতাছি তুই ভালো করে বেরেলে ঢুকায় বুঝানে আমাগো বাড়ির কাজের মায়া কাজের ছেড়ি ওর নাম চটপড়ি ওই চটপড়ির লাগে হালাবি তুই কি কইছিস ওইটা কা ওইটা কা ওইটা কা মানে কাজের মায়ার নাম চটপড়ি হ্যাঁ তো ওবারি আরে আমি তো মনে হচ্ছে খাও না জিনিস কি না করবে আল্লাহর পো তুমি আবারো কাহিনী করতাছো তোরে ভালো করে জিজ্ঞাসি তুই শিকারবি পাঁচটাইকা এখন তো মাইর খাবি আর আমারাতে এখন যেটা খাবি ওইটা হলো বোনাস আর ফাইনাল মাইর খাবি ওই দুই ভাইয়ের হাতে বুঝছস না ওই এত মনোযোগ দিয়ে কি দেখতেছো কি দেখতেছো এত মনোযোগ দিয়া ইউটিউব দেখি ইউটিউব ইউটিউবে কি দেখো আপনি এখন জান তো আমার সামনে বসে এমন চিল্লায়েন না চিল্লাম না কেন ইউটিউবের মধ্যে দুনিয়ার ফালতু জিনিস দেখায় কোনটা দেখতেছো কোনটা কই কি কি আমার এই গাম না কি ইউটিউবে ফিল্ম দেখতেছি ফিল্ম কার ফিল্ম দেখো আমার নানি নায়িকা ছিল না তার ফিল্ম দেখতেছি ইউটিউবে তোমার নানির ফিল্ম বুঝলাম না কিছু তোমার নানির আমল ইউটিউব আছিল নাই নানির ফিল্ম কেমনে ইউটিউবে এলো বুঝবার পারলাম না তো আরে মোর জালা ইউটিউব তখন থাকবই কথা কইছি নি আমি হ্যাঁ আরে ইউটিউব বাইরে অনের পরে আমার নানির এই ফিল্মটা ইউটিউবে ছাইড়া দিছি উফ এখন ডিস্টার্ব দিন না তো কই কি হাঁচানি ও হাঁচা তো তো ফিল্মের মধ্যে তোমার নানি কোন চরিত্র অভিনয় করছিল আর পা কি ছিল আরে খুব সুন্দর চরিত্র আছিল ইলিয়াস কাঞ্চন আছে না নাই ও ইলিয়াস কাঞ্চনের মায়ের অভিনয় করছে তো ইলিয়াস কাঞ্চন জন্ম নেওয়ার আগেই হের মা মইরা গেছে গা মানে আমার নানি মইরা গেছে গা কিন্তু পুরো ফিল্ম জুড়ে আমার নানি আছিল কিন্তু ইলিয়াস কাঞ্চনের জন্মের আগে যদি তোমার নানি মরে যায় তাহলে পুরো ফিল্মে হে থাকলো কেমতে আরে মর জালা পুরা দেওয়ালের মধ্যে আমার নানির ছবি টাঙানো ছিল পুরা ফিল্ম জুড়ে নানি যে কি সুন্দর অভিনয়টা করছে কি কইতাছো আমি কিছুই বুঝবার পারতাছি না মাথার মধ্যে গিট্টু লেগে গেছে গা একজন মানুষ মরে গেছে কেমনে সুন্দর অভিনয় করে কেমনে পুরা ফিল্মের মধ্যে থাকে ঠিক আছে তোমার ফিল্ম তুমি দেখো আমার ফিল্ম না আমার নানির ফিল্ম এই কি কথা নানির ফিল্ম দেখো হিংসা করতাছি হিংসা আমার নানি অভিনয় করছে হ্যাঁ নানি তো অভিনয় করে নাই হিংসা করতেছে ও নানি কি সুন্দর লাগতেছে তোমারই কি সুন্দর করে সব তুলছে আমি এনে বইছিস তবে ভাই আপনি জানাইছেন আমার সাইজ ইচ্ছা একটা আছে আমি নাকি ঈদের মধ্যে চটপুরির লোক চটপুরি খাইছি চটপুরি সাদি বলে গেছে এখন অনেকে ওই বাড়ি নাকি চটপুরি নামে কাজের মাইয়া আছে কোন মানে কোন জায়গায় রয়েছে
ওরে থাম তো থাম বোঝা পারছি এখন তো শেষ ইচ্ছাটাকে এইটা একটু কম একটু হুনি ভাই আমি তো মরমই মরে ওই জায়গা বয়া দেখবার চাই আমলে ও চুন নিয়ে শেষ করে দিচ্ছেন কথাটা কি তুই আমারে কইলি তুই বাবাক বইলা গেছস লজ্জা শরম নাইক্কা তোর কোন কথা ভাই খেলা মনে নাইক্কা তুই আমার এলাকা একটা কামের লেগা 2000 টাকা বাইনা দিছিলি কয়েকদিন পরে ওই টাকা রিটার্ন লইছস টাকা তো রিটার্ন লইছস লইছছি আমার এলাকা ফলস পজিশনে ফালায়া আর 500 টাকা বেশি নিছিলি বুঝলা গেছ আচ্ছা ঠিক আছে ভাই এবার আমরা 2000 টাকা দিমু কত 2000 2000 হ্যাঁ জবা নাকি আগে টাচ নিবে দিন পাল্টাইছে না অহন কাম করতে হইলে এখন দিবি 1500 আর দুই দিন পরে বাকি কিস্তির 1500 মোট দিবি 3000 3000 দিলে কাম হইবার পারে নইলে না 3000 টাকা হ্যাঁ মানে কইতে জি কি ভাই 500 টাকা কম নিলো না কি কইলি বে তুই কি বিহালে পটল কিনতে আইছিস নাকি আলু পটল কিনতে আইছো তো দামা দামি করতে হইছো যেটা কি দামা দামির কাম নি বেটা না না মানে ব্যাপার তুই জানা কি আচ্ছা ঠিক আছে বল এখন পুরা গায় আছেন পুরা দেই রাখাবেন মানে আমি কো বাজেছি যে একটু যদি কম রাখতেন না কোনো কম তো হইবো না আমি কমই নি কি বেটা আচ্ছা ঠিক আছে ভাই কাজ হইবো তো হ্যাঁ বিহালে কি কইলি বে কাম হইবো না মানে কালকে সকালবেলা তুই মহল্লার মসজিদে ওর মরণের খবরটা শুনে লইছ হ্যাঁ ঠিক আছে ভাই আল্লাহ আমার মনের আছে আপনি পুরো করে দেন ঠিক ভাই সালাম আলাইকুম হ্যাঁ যা ওই যদি লাইলি মজনুর জামানায় জন্ম গ্রহণ করত লাইলি মজনু কে কে ওই ওরে বিট করতে পারতো না দেখো সিস্টার অফ ভাবি তুমি আমার ফোন দচ্ছ গেলা হ্যাঁ আর দইরেই যখন ফলাইছো তখন কও নাই কেন আমি সোনালি না কি আর কমু মাঝখান থে যা কইতা ছিল আমার তো ভালোই লাগতে ছিল সামান্য একটা কেন আমার অপমান করছে ওই সামান্য একটা কামলা আর তুই কি ব্যারিস্টার নি না আমিও কামলা কিন্তু ওই হচ্ছে সুলতান গোবারি কামলা ফিল্ম তো দেখতেছি আম গোবারিতে এখন থেকে শুরু হয়ে গেছে গায়ে কি কহস ওই যে ওই পারে যে মাইয়া আছে না মাইয়া ওগুলোকে টাঙ্কি মারছি আরে এটা তো লেডিস কে আমি কি করব আপনি কোন ওরে বে ঘুষামু লাইটামু তারপরে মান্দার পরে জব করুম বুঝা পারছস